الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد الرسول صلى الله عليه وسلم শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুয়াজ্জিন মুকাররম, মহতরম দোস্ত আহবাব, আল্লাহ পাকের শুকরাদে করতে হবে এস বর্তমান সময় 24 ঘন্টা গুনার দোয়া শুনতে যেখানে যাবেন এই মাহফিল দোস্ত আহবাবদের দিল উম্মতের প্রেরণা মহব্বতে যে দাওয়াত আমাদের সামনে পেশ করা হয়েছে, মকসদটা হল আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা বান্দা কেমনে বলবে, হুজুর উম্মত কেমনে স্বীকার করবে, তার কিছু মাপকাঠির ব্যবস্থা করা। দুনিয়ার যে তোর ডিগ্রিওয়ালা মানুষ হোক না কেন, মাপকাঠির বাইরে কাজ করলে ফল হওয়া যায় না। মাপকাঠির ভিতরে কাজ করলে একজন সাধারণ মানুষও খাজের ফল পায়। আমরা মহতের সময় আল্লাহ থেকে বান্দা হিসেবে স্বীকৃতি লওয়া, মহাটা ভাড়া করা, মহতের সময় ব্যস্ত যাওয়ার টিকিট হাতে নেওয়া, কবরে যাওয়ার মকসদ সবে যে কোনো কাজ আমরা চাই, কাজ হওয়ার কাজ না করলে ফল হওয়া যায় না। আমরা চাই একটা করি, যে কাজ চাই না পাইলে সেটি কোনোদিনও গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না। আমি যে আয়াত শরীফের অংশ তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমরা দিশারা মানুষের দিক ঠিক করতেছে, দিশারা মানুষের দিক ঠিক করতেছে। দিশারা মানুষ কোনোদিন গন্তব্যস্থানে পৌঁছতে পারে না। সারা দুনিয়ার মানুষ চায় আল্লাহ পাককে, মত ভাড়া করতে চাইলে আল্লাহকে রাজি করতে হবে। যে কোনো ডিপার্টমেন্টের মানুষ হোক না কেন, যে কোনো সম্প্রদায় প্রত্যেকের মকসদ আল্লাহকে রাজি করা। কেউ লুঙ্গ হয়ে গিয়েছে, আমি কথা লম্বা করব না, তার কাছে জিজ্ঞাসা করলে কেউ বলবে যে আমি আল্লাহকে চাই। কেউ হাজামত বানান বন্ধ করে দিয়েছে, ওনার নিকট জিজ্ঞাসা করলে হয় আল্লাহকে চাই। বহু মানুষ জীবন ফানিতে কাটিতেছে, পত্রিকায় দেখা যায় মাঝে মাঝে, এ জমিনের উপর না ফানিতে ফানিতে থাকে। হ্যাঁ কাজ জিজ্ঞাসা করলে হ্যাঁ বলবে যে আল্লাহকে তারিফ করতে। বহুন মানুষ জীবনের ছায়াতে দাঁড়াবে না, রোদ্দুর রোদ্দুরে থাকবে, ঘরে থাকে না, ওনার কাছে জিজ্ঞাসা করলেও বলবে যে আল্লাহকে তারিফ করতেছে আমি। বাস্তব আল্লাহকে কে ভাবে আর না ভাবে বুঝতে হয়েছে, সেইটা বুঝার জন্য সম্মেলনের দরকার আছে, আলেম রব্বানি হকানিদের মাহফিলের দরকার আছে, তবলিগের ইস্তেমাতে যাওয়ার দরকার আছে। মাঝে মাঝে 3 দিনের জন্য সিলের জন্য দাওয়াতের কাজ করার দরকার আছে, বুঝি নিন বালামতে। তা আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াতটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধরা দিতেছে। আজ এই দুনিয়ার মানুষরা যে যে রাস্তা ধরেছ আমাকে ভেবের জন্য, সবে সব রাস্তা ছাড়ো একটা রাস্তা ধরো, এই দেখি মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মানব জাতির জীবনের সংবিধান, গঠনতন্ত্র। আমরা যদি আল্লাহকে চাই, আল্লাহ যে কোনো পথবলম্ব কত ছাড়ো প্রত্যেকটায় ধরো, এটা হত কি মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহ ধরা দিতে 570 ইংরেজিতে,
আমার যদি ভুল নয় এপ্রিলের 20 তারিখ জেন মাসের 1 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। আল্লাহর হাবিবকে আমি মহব্বত করি মুখে বললে হবে না। আমার জীবনের 6টা ধারা আছে, এই 6 ধারার প্রত্যেক ধারার মধ্যে মেড ইন মদিনা থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তখতের সিল দেখতে হবে। আমি যদি এরে এমনি মহব্বতের দাবি করি এই দাবির কোনো দাম নেই। আল্লাহ পাক বলছে বোন মানুষ আমার হাবিবের মহব্বতের দাবিদেরই আমার মহব্বতের দাবির ঘোষণা করেছে। আমি হাসর ময়দানে জিরু দেব যে জিরু হাল নুনাব্বিয়ুকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়ুহসিনুনা সুনআ। আমাদের চট্টগ্রামে একটা কথা আছে, মনে মনে মন খেলা খায় যে হয়তো মনে মনে মন খেলা খায় বহুত মানুষই, তার 70 বছর হয়াত বহুত কষ্ট করেছে, বহুত রাস্তা অবলম্বন করেছে আমাকে ভেবের জন্য, কিন্তু মাথার ফল জিরু হবে যে। সৈয়দের অমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করেছে, সালাম ফিরে দেখে যে একজন মানুষ প্রত্যেক দিন ফজরের নামাজে একজন সাহাবা হাজির ছিল, আজকে দেখে নেই। ওনার ঘরে গেছে, কত উম্মত পেয়ারা ছিল, জিজ্ঞাসা করেছে, ঘর থেকে দোয়া বাসছে, হয়তো সারাত্রিতে আবাদত করেছিল, সারাত্রি আবাদত করার পর শরীরের মধ্যে ক্লান্ত হয়েছে, সুস্থি আসছে, একটু শুয়েছে, ঘুম আসছে, ফজরের নামাজ জামাতে ভরত যাইতে পারে নাই। সৈয়দের অমর ফারুক বললেন জিরু না হয়েছে, কিছু তো হয় নাই, সারা রাত্রি ঘুমাই, এসারের নামাজ জামাত ছড়ি, ফজরের নামাজটাও জামাত আদায় করতু, সারা রাত্রি ঘুমাইতু, সারা রাত্রি আবাদত করুন সব ঠিক ন। আমার ভুল হইলে মুরব্বীরা আছে আমাকে সংশোধন করে দিবে, বুঝে রাখবেন কথা, খবরদার আল্লাহর হাবিবের দস্তখত সিল ছাড়া যে কেউ কাজ করে কাজের কোন ফল পাবেন না। আপনারা শুনছেন গজওয়ায় মাওতা একটা জিহাদের নাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ছিল, সবকে বাড়াইয়ে দিয়েছে, শুক্রবারে সকালে তারা বাইর হয়ে কোথায় যাবে, ওই জিহাদের জায়গায় পৌঁছায় পৌঁছবে, কিছু দূরে যাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলার মানুষরা শুনেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সাহাবাদেরকে বলে যে খোঁজ আমাদের একটা ভুল হয়েছে, আজ শুক্রবার জুমার দিন, আমরা সলে সকালে না যাই, জুমার নামাজটা মসজিদে নববীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিসে পড়ি, আমরা মদিনার থেকে বাইর হব, সকালে বাইর হয়ে সন্ধ্যায় যেখানে পৌঁছতাম এমন দ্রুত গতিতে যাব যে সন্ধ্যায় যেন সেখানে পৌঁছতে পারে। হুজুরের ফিসে নামাজ হইল, মসজিদে নববীতে হইল, ফঞ্জাই রাখার যে 1 লাখ রাখার নামাজের সওয়াব হইল, সন্ধ্যে গজওয়াতে পৌঁছে গেলাম জায়গাতে। অন্য সাহাবারা হবে না তোমার কথা আমরা মানতে পারবো না, হুজুর তো জানে আজকে শুক্রবার জুমার দিন, জুমার দিন হওয়া সত্ত্বেও হুজুরে যখন সকালে বলছে দেবের জন্য, তো হুজুরের আমাদের সকালে যাওয়ার মধ্যে দস্তখতের সিল থাকবে, দস্তখতের সিল কাইলে জুমার নামাজ মসজিদে নববীতে হরি যা সওয়াব পাব, তাতে কতগুণ বেশি দাম আমাদের বাড়ি যাবে, বুঝলেন কথা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তো হবে না, আমি হয়তো আপনাদের কথা শুনতে পারবো না, আমি থাকবো, ওরা চলে গেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রয়ে গেছে, আমরাও যদি ফুলের মালা দেব, ফুলের মালা এমনি দিলে কোনো ফায়দা আসেনি, ফুলের মালা কি দরকার আছে, মদিনার সুন্নতের মালা থাকতে হবে। আমাদের আকাবেররা এই তবলিগ
এই সম্মেলনের মাধ্যমে মানুষকে সুন্নতের মালা গড়ায় দিয়ে মতের বিছানে শোয়ার ব্যবস্থা করছে। সুন্নতের মালা, সুন্নতের বাটা লাগো, এমনি লাল বাটা হওয়ার ফায়দা হবে না। ওহি হায় আহলে দিলবর, ওহি হায় আল্লাহু কা বান্দা, বুঝে নিন, ওহি হায় আহলে দিলবর, ওহি হায় আল্লাহু কা বান্দা, কে জিসকে হার নফস সে মোহাম্মদ কা সদা নিকলে। কিরকম তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থ সংসার জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের ছয়তারার মধ্যে মেরিং মোদী মোহাম্মদ রসুলের শ্রীমত্ত, যে কোনো দেখক আমাকে দেখুন নে, দেখার পর কেমন নিকট জিজ্ঞাসা করে সারা ওনার মুগ্ধ অটোমেটিক বাইর হইতে হবে। এই যে মদিনার ফাগল দেখি, মোহাম্মদিগারের ভাসিনদের দেখি, আব্দুল্লেমনের অহারতে যায় নেই, নসরুদ্দিন নামাজ পড়বার জন্য গেছে, উজুর নজর পড়ছে, উজুরের চেহারা মলিন হয়ে গেছে, নামাজ ওভাব বলা জিজ্ঞাস খেয়ে জমানো তুমি তো খাইতে সহজে ছেলের মহব্বতে, বাগ বাগিচার মহব্বতে, হায়াতের মহব্বতে আমি আসি না, আমি যাই না যে না, আমি আসি যে শুধু আপনার মহব্বতে। যদি যুদ্ধ থেকে মারা যায় আপনার ভিসে মসজিদে নবীতে আর নামাজ পড়া সম্ভব হবে না, আপনার ভিসে মসজিদে নবীতে নামাজ পড়ি তা আমি যাব যে দ্রুত দিতে, সকালে যারা গেছে সন্ধ্যে গেলে তাদেরকে ধরব। কি বলছি, আবদুল্লাহ ইবনে রাওয়াহা, লো আনফাক্তা মা ফিল আরদে জমিয়া মা আদারাক্তা ফজরা গদওয়া, হয়তো আমার কথা শুনি, আমার কথা মানি, যারা সকালে বাইর হয়েছে হেরা যে মর্তবাতে পৌঁছে গেছে, যে মূল্য আল্লাহ তালার তরফ থেকে আল্লাহ দান করেছে, তুমি যদি মসজিদে নামাজ পড়ছ, আমার হিসেবে পড়ছ, সারা দুনিয়ার মালিকানা তোমার হাতে আসি, এক সেকেন্ডে যদি আল্লাহর নামের উপর সারা দুনিয়ার দান করিয়ে দো, তাদের এক পয়সার এক লাখ ভাগের এক লাখ এক ভাগ পৌঁছতে পারবে না। বুঝেছেন তো, আমাদের মুরব্বীরা সাহেব মানুষকে আল্লাহর হাবিবের সুন্নতের কিসের উপর খাড়া করিয়ে দিয়ক, আমার তারিফ চাই না, আমাদের আকাদরা নিজের তারিফ চাই নাই, আমার তারিফ কি হল বায়াত বুস্তামি রবি আল্লাহ তালা নিকট ঐতিহাসিক বুজুর্গ নিলেন, একজন বাজারে মেয়ে একটা ছাগল নিয়ে গেছে, দাঁড়িয়েলা ছাগল, কিউর গৌসল আজমের যে কিউর তকবির, মদ বাবা হইলে না সব বালা, মদ খরা বলে তো হর দুনিয়ার দাম আসেনি, যাই হুজুর আমার দাঁড়ি আপনার দাঁড়ি বলে আমার ছাগলের দামে দাঁড়িবেলা, আমার থাপ্পর লাগাই দেব, বায়াত বুঝতে আমি খাইতেছি, হয়তো আমি বড় বড় প্রশ্ন করছ, আমি জবাব দেওয়া সম্ভব হবে না, যদি পারি মতর পর খাড়ে করি আমাকে দফন করার জন্য নিয়ে যাবে সময়, তুমি যদি তাহলে দাঁড়িয়ে থাকবে আমি হইলে জবাব দেব। এই বায়াত বুঝতে আমি খাইতেছি আল্লাহর দরবারে, করেন লিয়া তু নে ওলি বন্দে হাজার, মজকুবি আপনা বানালে কেড়ে দেগার, দস্তগিরি কি জিও মেরে খুদা, তা না হো হাম তেরে সে একে দম জুদা। কেমন হাদেরি আল্লাহ, লক্ষ লক্ষ মানে ওলি বানিয়েছেন, দুনিয়া দিয়ে জুতি বানিয়েছেন, একজন বাজারি মেয়ের জিজ্ঞাসা করেছে আমাকে শর্মিন্দা বানিয়েন না, মতের আগে আগে অলির লিস্টের মধ্যে আমার নাম লেখাই দো, সে রাতের বসে বসে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আমাদের রাখা ভেড়া তো আল্লাহের হাঁদুনি শিখে গেছে, আমরা সমায়নী তিরমিজি মুফতি আজম শাহজুর রহমতুল্লাহ নিকট পড়েছি, এই সময় স্কুলের মসজিদের বারান্দাতে হুজুর ভরে একজন ছেলে জিজ্ঞাসা করিল, হুজুর আপনাকে যে এত মানুষ গালি দিয়ে গালি দিতেছে, হুজুর খাইতেছে, হয়তো আমি সবকে মাফ করে দিছি, যারা দেবে তাদেরকে মাফ করে দিছি, খায়ের হাসর মারে আমি ফয়জুল্লাহকে গালি দিয়ে, সে কারণে কেউ যেন আল্লাহর বান্দা শর্মিন্দা না হয়, বেলা এতে লেশ আসেনি
এ বেলা যেটাকে বলে দিই শূন্য তোর বর খেলা একটা কদম মারে নাই তোই বুঝতো আবার বয়স বুঝতো আমি রহমত করলেন তেহালে সমাজে রহমতের ফেরেস্তা আসি কলমা ভরে দিছিল মোহাম্মদুর রসুল্লাহ কেশর গোড়া গোড়া কলমা বাড়ি দিছি তুই আহ্বায়কে বলে হয়তো আমার এন্তেকালের পর যে রাস্তা দিয়ে সবসময় মানুষকে দমন করবে নিয়ে যায় সেই রাস্তা দিয়ে নিয়ে যাবে না খুবই রাস্তা দিতে একটা সে রাস্তা দিয়ে নিয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ পিছি পিছি খাড়ের পিছিয়ে আছে বুঝতেছে না মানুষ কি জন্য ওই মেয়েটারও স্মরণ আছে ছাগল দাঁড়াইছে বায়ত বুঝতে আমি কখনো বুধুর থেকে কথা বলতেছি আল্লাহর উনি তো জিন্দা মকবরা হাবিবিতে দেখেন মুসলমানদের অলিগুলি বুঝতেছেন না বাড়তি চলাইতেছে না এ মকবরা হাবিবের জন্নতর বাগিচা জন্নতর বাগিচা মকবরা হাবিব যারা শোকেছে তারা দেখে মকবরা হাবিবিতে দাঁড়াইলে জন্নতর খুলব আসে দোসরা বাবল তুই হে বলছিস হে আল্লাহর বন্দি তুমি বলেছিলাম আমাকে কল্লা দিলে আমার একটা একশো ভাগের এক বা কোটি গুণ দাম বাড়িয়ে যাবে খাদুনি শিখেছে আমার মুরব্বীরা এই হুজ্জুতুল ইসলাম নামলে চৌত বেহাজুবি লাগের ওনার একজনের খাদুনি বাংলাদেশের তবলিগের বিশ্বে বিশ্রাম মানুষকে হাতে গেছে এই সারা দুনিয়া সম্মেলন দিয়ে আলামিন ফাউন্ডেশনে যেতে সব মকবরা কাশ্মীরে যেতেছে আমার নান হুরুজুর রহমতুল্লাহ বলছে শুনছি আমরা হয় যে বুজুর্গ মুখে মুখাসভা সে মালুম হইয়ে বাদ বুজুর্গ মুখাসভা তো নিরাপত্তা জানা গেই মকবরা কাশ্মীর মিলে খুবই পয়গম্বর কা মাজার হয় এটা হজরত কাশেম নাম অতিবিদ ফয়েজ দুনিয়ার কোনো শোনা নাই ফসা নেই হজরত মারা জখরিয়া সাহেব শেখ উল হাদিস সর কিতাব কোন পাশে না ক্যান্সেলেশন হয় নাই কোন সেকেন্ড না কোন জায়গাতে না হয় তারা হতে দোস্ত বল এই সম্মেলনের মকসদ কি মজলিসের সঙ্গে লাগাই দেওয়া আমাদের একা বেররাম এই চেষ্টায় দিল্ল মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের সঙ্গে লাগো আমার ব্যক্তিগত জীবনের মধ্যে মদিনার শীল থাকতে হবে আমার পারিবারিক জীবনের মদিনার শীল থাকতে হবে সামাজিক জীবনের শীল থাকতে হবে অর্থসংসার জীবনের মদিনার শীল থাকতে হবে রাজনৈতিক জীবনের মদিনার শীল থাকতে হবে আন্তর্জাতিক জীবনের মধ্যে মদিনার মেডিং মদিনার শীল থাকতে হবে সারা দুনিয়া শুনছে আমার পয়গম্বর রহমতুল্লাহ আলামিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের পয়গম্বর কি রহমতুল্লাহ আলামিন সারা জগতের জন্য পয়গম্বর সারা জগতের জন্য রহমত সারা জগতের মাসুক একদিন মসজিদে নববীর জীবন নামাজের সময় হুজুর মিম্বরে উঠছে একজন সাহাবা দ্বারা হল ইয়া রাসূলুল্লাহ আপনি যদি রহমতুল্লাহ আলামিন হয়ে থাকেন বৃষ্টি বন্ধ হয়েছে বহুদিন হয়েছে গাছ বৃক্ষি মারা যেতেছে নন নদী শুকনো না দেশ অসল আপনি পানির ব্যবস্থা জ্বরের বৃষ্টির ব্যবস্থা করে গেছে হুজুর হাতে আঙ্গুল দিয়ে সেরা করেছে হাতে আঙ্গুল নামে না বৃষ্টি শুরু হয়েছে ছিনছিন আমাদের ঘরে এই তুফানের কথা বললো সাইক্লোনের কথা বললো এত বড় সাইক্লোন পত্রিকায় দেখতেছি প্রত্যেক ঘরে আমার ছেলে মেয়ে নামাজি বানাইতে চেষ্টা করছি নামাজি হয়েছি গান বাজানো বন্ধ করছি এখানে গজব এসছে এখানে আল্লাহ নারাজির নজর এসছে এক সেকেন্ড লাগবে এ শীতের মৌসুম আজ গরম লাগতেছে ফাঙ্কা ছাড়া কেউ রাত্রে ভয় লাগে না সব নামাজ ধরো দুরুসি বেশি বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলায় আবরে সিনছে না না সিনছে বৃষ্টি শুরু হয়েছিল আসবের সময় রোদ্দুরে আসছিল যাবের সময় ভিজি ভিজি গেছে আর বৃষ্টি বন্ধ হয়নি তারপর শুক্রবার আসছে পানিতে ভিজি ভিজি কাপড় ভিজে ভিজে আসুরিয়ে সুরি সাঁতারে সাঁতারে আসছে মসজিদে ঢুকছে দাঁড়ে হয় ইয়া রাসূলুল্লাহ
বৃষ্টি যে বন্ধ ছিল, বোধ বাড়া ছিল, সারাভিরে করতে ফাইতাম, এত সারাভিরে বন্ধ, ফাটার বান্ধি হইতেছে, কেমন হবে বৃষ্টি বন্ধের ব্যবস্থা করো, আঙ্গুল দিয়ে সেরা করেছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়েছে। চিনছেনা চিনছে আল্লাহর হাবিবকে? আমরা চিনছি, আমরা চিনি আমার ঘরে গানকা, আমার ঘরে আল্লাহর হলো মাহফুজুর গান, কোথা কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আসিনে আমার ঘরে, বহুত মুসলমানের ঘর রসুলের আশেক বুঝে হোক, কোরআন শরীফের দুর্জন বন্ধ দূরে হইতেছে, খাসারা জমি হয়ে গেছে, আমার রেডিওর খাবার প্রত্যেক সপ্তাহে দুই, কত সুন্দর ঝাড়ু দিই কোরআন শরীফের খাবারে ধুলে বালু ঘুরে, কোরআন শরীফ ধরার ব্যবস্থা নেই, কেমন জবাব দিবেন আল্লাহর দরবারে? যাইতে তো হবে, মত আছে, মত থাকবে না কেউ কে, কবরে যাওয়ার পর কেমনে আল্লাহর সামনে জবাব দিবেন? দোস্ত আবাব, যদি কবরে শান্তি সহ, মত শান্তি সহ, হাসর শান্তি সহ, আল্লাহ হাবিব সুপারিশ সহ, মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আদর্শ সামনে এলো, আল্লাহর হাবিবের আদর্শ ভিত্তি হয়ে ছাড়ালি, মত সময় দাম হবে আল্লাহ বন্দা হিসেবে স্বীকৃতি দিবে, কলবা টিকল খবরে দেখতে ফেলবে, মিলিম মিলিম বছর শান্তি দেখতে ফেলবে, স্মরণ থাকবে তো আমরার কামিয়াবির জীবন বিধান সংবিধান কি? মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদূর বলে আমার কথা শেষ, আর বহুত বড় বড় বায়ানিয়াল আছে, এটা যে বার্ষিক মাহফিল, এটার সমর বরদাম আছে, এই জন্য আমি লম্বা ভূমিকা বায়ন করি নাই, আমরা সাধারণ মানুষ আট তারিখ মাদের স্যার দূরে বালু, আমরা বারো বছর ছিলাম, এইখানে কোনো কথাবার্তা বলতে শরম লাগে, আমাদের আকাবেরদের এই গাছে বাসে হেদায়ত হয়েছে, এদের কথা শুনে শুনিয়ে রে, এদের কেসের গোড়া গোড়ায় মুফতি আজম সাহুদুর রহমতের কথা শুনেন নাই, এনতেকাল আছে ডাক্তার হয়ে যে কেসর গোড়ায় গোড়ায় শুধু বাইর আল্লাহ 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 ইয়াদুগর মনে সে জানত বুয়াত হার দু আলম জেরি ফরমানত বুয়াত হজ ওলি মানে না, কেমনে ওলি না মানি, আমাদের মুরব্বীরা দোয়া করছে আল্লাহর দরবারে, বহকে মকো তাদায়ে মকো তাদায়া মাইনুদ্দিন ইমামে পেশাওয়ায়াম, বহকে মকো তাদায়ে মকো তাদায়া মাইনুদ্দিন ইমামে কাফেলায়াম, বহকে মকো তাদায়ে মকো তাদায়া আসন বসরি ইমামে সরগরোয়া। আল্লাহ খানে বল, আমরা আরেকটা বারে দিছি, বহকে মকো তাদায়ে মকো তাদায়া আমর সফি ইমামে পেশাওয়ায়াম। আজি ছদ শহরত গেছে কইয়া মুফতি আজম সর এখন যিনি আছে দেখ না, যারা তো শোভেছে তারা দেখে ওনার কেসে গোড়ায় গোড়া আল্লাহ 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 আল্লাহ। এ মকবরা হাবিবি গৌসুল আজম আবদালর মরকজেছে বথানে যে মুসরে কেন মুসরে যে মুসরে এগুলো কেন আবদাল না হল্লার, এ যা শোভেছে তারা দেখে মকবরা হাবির বালুর থেকে আল্লাহর শব্দের আওয়াজ আছে, জিকিরি আওয়াজ আছে, ওই মুফতি আজম সাহেব মেহরের খবরের রহমতে যাই দেখো না, সবলে যাই দেখো, খারলে যাই দেখো, খবর বুঝুর থেকে দরুদ শরীফের আওয়াজ বাড়িতেছে, জীবনে আল্লাহর হাবিবের সুন্নতের কাজ করা নাই। আল্লাহ আমাদের মুহতম সাহুদুর মোদ্দা জিল্লুরকে আল্লাহ হায়াত মুফতি আজম তোর হায়াত বাড়াই দেওয়াক, আমাদের আকাবেরদের হায়াত বাড়াই দেওয়াক, আল্লাহ তাদের সায় আমাদের মাথার উপর বহুত দিন পর্যন্ত রাখক, আমরা চিটকিরা আসতে মুফতি সাহুদুর দেখিলে করে দিন মহতম সাহুদুর মোদ্দা জিল্লুরকে, আমরা এই ওনার ফুনুনাতে আলী ভরে এই সব মেদি হইতে দেখছি যে ও উনি সমস্ত কিতাব তাকারার করি করি ভরাইছে, মহতম সাহুদুর বড় মহব্বত করতেন ওস্তাদ হলে হুজুরকে এখানে শিক্ষক বানিয়েছে, আর এই মদরাসার মসনদ হেতে আমি এমনি আসছে মদনির নিসবতে আসছে, আল্লাহ হায়াত বাড়াই দিও, দোয়া করেন আল্লাহ হুজুরকে হাকাম এমন দুর্বল অবস্থা, আমি কালকে খাঁদিছি টেলিফোন করছি ডাকাত সফরে আজকে হজে বাইরে হয়ে কাজকে ডাকাত সফর থেকে আসছে, আল্লাহর পয়গাম্বরের উম্মত আসে উম্মত
পেয়ারা, উম্মতের পেয়ারা নয়, উম্মতের জালায় জড়িয়ে রে এত কষ্টের মধ্যে সফর করতেছে রাত্র ২২০ ঘন্টা। আজকে মদিনার সফর বাইর হয়ে গেছে, আল্লাহ হুজুর হায়াত বাড়াই দো, আল্লাহ আমরা সবকে হজ্জ মকবুল নসিব কর, হজদের জন্য সবকে তৌফিক দ, আমিন মোহাম্মদ ফন্ডিশনে আল্লাহ কবুল কর। সম্মেলনের দরকার আছে, আলম রব্বানি হকানি ওলর সোহবত তাদের কথাবার্তা শোনার দরকার আছে, হুজুরের মাপকারীদের যে আমাকে স্বীকার করে তার এই তার কিল যে মাপকাঠিল যে কি আমার এতায়াত করা, আমাকে অনুসরণ অনুকরণ করা, আমাদের অনুসরণ অনুকরণ আছে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। বুঝেন আমরা গুমজেবের দিনে যাই না, আমার জীবনের যত দ্বারা আছে প্রত্যেক দ্বারাতে মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গুম যাওয়ার সময় গুমমান আল্লাহর পয়গম্বরের আদর্শের সঙ্গে মিলেন না, না মিলে মিল খাই দিয়ে খুশি হইতে হবে, মিল না খাই দিয়ে এটা তৈরি আরম্ভ করতে হবে। ড্যান খরচও শোয়া প্রথম নম্বরের তরিকে হুজুরের মানার, হুজুরের আদর্শের অনুসরণ অনুকরণ করার, ড্যান পৈলুইয়ের শোয়া, ড্যান হাত মাথার তলে দেওয়া, দুটো হইলু আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, তিনটো হইলু। চতুর্থ নম্বর ইস্তিগফার তিনবার করা। আজকে রাত্রে আমরা গুম যাব, গুম যাওয়ার সময় এই তরিকে মতো গুম যাওয়ার আদর্শটা শিক্ষা করে দেয় না। আমার ঘরে সবকে বলবো, ছেলেকে, মা বাপ, বিবি, মেয়ে, আমার ভাই, আপনি বরাবরই করে বলেন সবে এইভাবে যেন আমল করতে পারে। এক সপ্তাহ যদি এইভাবে শিক্ষা দেন তাহলে কি হয়ে যাবে, আমার ঘরে আমার ঘরের সমস্ত মানুষের গুণ আল্লাহর হাবিবের আদর্শ মতো হবে। সাইবে তিনবার স্ট্যাক পার করা, জিতে জানেন সেটা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আরো স্ট্যাক পার হওয়ার আছে। তিনবার যদি স্ট্যাক পার করি সুযোগ দুনিয়ার যত গাছ আছে, গাছের যত খাতা আছে, গুণলির সংখ্যা যত হয় এত গুণও আল্লাহ মাফ করে দিবে। আজ কত বড় আল্লাহর পয়গম্বরের সঙ্গে সম্পর্ক রাখুন না, মানুষ জাহান্নামে যাওয়ার কোন রাস্তা নার জন্য সারা দুনিয়ার যত গাছ, বাংলাদেশের গাছ ন, দুনিয়ার যত গাছ, গাছের যত পাতা, গুণীর সংখ্যায় যেত হয় এত গুণই আল্লাহ মাফ করে দিবে দয়া করে। শোকর আজকে স্টেক পা তিনবার ঘুরে শোভেন তো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হুজুর তো রহমতুল আলামিন, হুজুর রহমত আর দোষ আছে, হুজুর হয় দুনিয়ার যত সাগর আছে, যেত নদী আছে, যেত বড় ডি আছে, বাতাস হইলি তুয়ে নইলি ফানি লয় ফানি বাড়ি খাই মৌজ হয়, মৌজ মৌজ বাড়ি খাইলি সাদা সাদা বোড় হয়, এই যে ফেনা হয়ে দিয়ে এই অগণিত বোড়ের মতো গুণ হইল রাত্রে শোয়ার সময় এই স্ট্যাক পা তিনবার ফুলে শুলিয়ে তার গুণ আল্লাহ মাফ করে দিই। হুজুরের রহমত আর দোষ আছে, হুজুর হয় যে আজকেও তো কেয়ামত পর্যন্ত যেতগুলো দিন আছে যেত রাইত আছে গণিলি কেউ গণি শেষ করতে পারবে না, এতগুলো গুণ হইল রাতের শোয়ার সময় তিনবার স্ট্যাক পারবে দেশ তার গুণাগুলি আল্লাহ মাফ করে দিল। হুজুর রহমত আর দোষ আছে, আর ওর মধ্যে একটা বালির ফার আছে রমলে আলেস হয় অগণিত বালু, ওদের বালুর ফারে যে অগণিত বালু আছে এই বালুর মতো গুণ হইল রাত্রে শোয়ার সময় স্টেপ পার যে তিনবার করেছ তার গুণ আল্লাহ মাফ করে দিবে। আমল করবেন তো, আমল করলে গুণ মাফ হবে, গুণ মাফ করার জন্য সবে চাই, মাফ করেন খাজন করলে মাফ হবে, স্টেপ পার তিনবার করবেন কয়টো বলি সাইটটা শূন্য তুল। পাঁচ নম্বরের সুন্নত কি সাইডবে সুরা ফাতিহা পড়ো, সাইডবে সুরা ফাতিহা হইলি কত ফায়দা, চার হাজার দিনার আল্লাহ তার দান করার পর কবুল মিলে যে সব এতগুলো সব আল্লাহ দান করবে। কে বলছে মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন আর সরব কুয়েতের মধ্যে, কুয়েতের এক দিন আর বাংলাদেশ কারেন্সি ২৪০ রুপয়া, তো চার হাজার দিন আর বাংলাদেশ কারেন্সি দিয়ে অঙ্ক করলে ৯ লাখের উপরে যাবে, ৯ লাখের উপরেরটা বাদ দেন, ৯ লাখ ধরেন এক রাত্রে সাইডবে সুরা ফাতিহা পড়ে শুলে ৯ লাখ টাকা দান করার পর কবুল গুলির যে সব অতগুলো সব আল্লাহ থেকে পাবো আমরা। এক রাইতে ৯ লাখ, ৯ লাখ দান করছেন যে এরকম কেউ আসেনি, গরিব মানুষ
যদি সাইডবে সুরা ফাতিহা রাতে শুতে পারেন, নলাক থাকার থেকে উপরে দান করার সব পাবেন। এক রাইতে নলাক, দুই রাইতে, এক মাসে কত কৌটি, এক বছরও কত কৌটি, পঞ্চাশ বছরও কত কৌটি। শুধু আল্লাহর হাবিবের সুন্নত মতে সাইডবে সুরা ফাতিহার গুণ গিলাম যে এই সব বুড়ে যদি লই যায় কালি কেয়ামতের মাঠ হাসর ময়দানত অন্য পয়গাম্বর উম্মতর আটশো বছর সাতশো বছর হায়াত পাইছে, তাদের সমস্ত হায়াতের বাদে সব যদি এক পাল্লাতে রাখা যায়, আমি রাত্রে শোয়ার সময় হুজুর উম্মত হওয়ার কারণে চারিবে সুরা ফাতিহা হয়ে ঘুমিয়েছিলাম যে এই সবগুলো নিয়ে অন্য পয়গাম্বরতে দামি হয়ে যাবে, আমল করবেন তো। তারপরে কি সুন্নত আয়াতুল কুরসির দোয়া করে রাত্রে শোয়ার সময় আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া লা ইয়াউজুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত এই আয়াতুল কুরসির দোয়া ভরে শুনি, যতক্ষণ ঘুম থেকে না উঠবেন আল্লাহর রহমতের ফেরেশতা মেলেটির অস্ত্র ধারে দিয়ে আল্লাহ পাক আমার ঘরবাড়ি আমার ছেলেমে ইজ্জত মান সব হেফাজত করে। আদিসের মধ্যে ঘটনা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে শুয়েছিল, সোরাশি ঘরের মধ্যে ঢুকছি মালমাত্রা তালেস করতেছে, উনি ঘুমোর থেকে টান পাওয়ার পর সোরকে আটক করেছে, হয়তো সকালে তোর ছাড়ব না আল্লাহর হাবিবের দরবার নিয়ে যাবে। তো বেশা বেশি খান্দা রাটা করছে, হুজুর আমার বাবু সৈন্য আমি সৈন্য অপারক অবস্থা বিপদে ভরছি, ছেলে মেয়ে কষ্ট পাইতেছে, সে সময় দুঃখছি, আল্লাহর হাবিবের সামনে নিয়েন না, আমাকে শর্মিন্দা বানিয়ে না আমার জীবন শুরু করব না। আল্লাহর উলিয়ল তো রহম দিয়ে ছাড় দিছে, হজর নামাজ পড়বে জন্য গেছে, সালাম ফিরে না হুজুর হজা আবু হুরায়রা হজা হাজার আছে হুজুর, হর রাত্রের ঘটনাটা বলো হচ্ছে তো জানলেন না আল্লাহ জানাইছে যে হুজুরকে তো হুজুর আবু হুরায়রা বলছে ও মিথ্যা বলছে যে আগামী রে ছুঁচিয়ে তাই বাবার আসবে, হে বহুত চেষ্টা করছে সমরা গুম না বেঁধে জন্য অনিচ্ছে খাইতে হয়েছে কি গুম গুম গেছে, আল্লাহর হুকুম আছে তোর আসছে আসি মালমাত্রা বস্তা বুঝতেছে, এইটা টান পাইছে টান পাই ধরছে তারে, হয়তো আজকে সারা সারি হবে না, কিন্তু মৃত্যুক দিয়ে তোর সত্য দিয়ে তোর আদত আমি সে চুরি ডাকাইতে না, তুই বহুত খাবার আদা করছে ও আদা করছে আর করবে না সারি দিছে, সারি দেওয়ার পর ফজর নামাজ পড়ে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছে এ আবু হুরায়রা সাহেব হুজুর রাতের ঘটনা বলো হচ্ছে, হুজুর এরকম বাস্তব হই ওয়াদা করছে জীবনে করবে না এই জন্য সারে দিছে, ও মিথ্যে বলছে আগামী তার উঠিয়ে থাকবে, তো তারপর বহু সতর্কতা অবলম্বন করি গুম না আসবের জন্য বহু চেষ্টা করছে, পারে না গুম আসে গেছে, গুম আসার পর সাহায্য আসি মালমাত্রা বস্তা বলি ধর মুখটা বাঁধি খাঁদে রয়েছে বস্তা, বাড়ি বসে ওনার টান পাইছে টান পাই ধরছে বস্তা খাঁদের তেল আমাইছে রসিদি মানছে, হয়তো আজ আর সারা সারি নেই উজুর দরবারে নিয়ে যাব কাল সকালে তোরার বুষ্টি উষ্টি সব সবজি তুই দেখাই তীব্র খান্দা রান্দা করছে সারে না, সরাইয়া হয় উজুর একটা দোয়া যদি আপনাকে শিখিয়ে দিই এই দোয়াটা পরে শুইলে রাত্রে সর ঢুকতে পারবে না, দরজা খোলা থাকলেও মাল নিতে পারবে না, এই দোয়াটা শিখেলে শিখবেন নি হয় শিখিয়ে দেও, হয়তো একটা ওয়াদা করতে হবে আমি শিখিয়ে দিব যে আমাকে সারে দিব ওয়াদা ফেলি, তোর তো ওয়াদা করছে তুই আগে শিখিয়ে দে শিখিয়ে দিলে আমি সারে দিব, তুই শিখিয়ে দিছে কি হয় তোমাদের তিলকে রসুল তিনবার আছে যে হয় কাজ বাদ দিলি একটা দোয়া আছে দোয়াইটার নাম কি আয়তুল কুরসি, হয় যে আয়তুল কুরসি ফুরি শুলিয়ে এই সব ঢুকতে পারবে না মাল নিতে পারবে না দরজা খুলে থাকলে হেফাজত থাকবে আল্লাহ রহমতের ফেরেশতার অস্ত্র মেলেটি আল্লাহ হেফাজত করবে, সারে দিছে ওয়াদা করছে যে শিক্ষা দিয়ে দিছে, ফজরের নামাজের পর হুজুর হয় আবু হুরায়রা হয় হুজুর হয় রাতের ঘটনা ঘটনাটা বলছি, হয় এইটা সোর শয়তান 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 এত সুন্নত হয় তালিম দিবে না অপারক জুড়ে তালিম দিয়ে এটা আমার সুন্নত এই যে আমার উম্মতরা যেন আমল করে আয়তুল কুরসির দোয়া ভরে শুইলিয়ে যতক্ষণ ঘুমুর থেকে না উঠবে আল্লাহ পাকের হেফাজতের ফেরেশতা দিয়ে আল্লাহ গড়বাড়ি জান মাল ইজ্জত সম্মান হেফাজত করে। আচ্ছা আমরা আয়তুল কুরসির দোয়া ভরে নি করি নে টিভি দেখি রাতের ঘুমুর সময় টিভি যে দেখেন এ ঘুমোর মত আইলে তুমি কেমন করবে আল্লাহর সামনে কেমনে হাজিরি দিবে মুখ দেখাইবে
আর দুপুজোর দোয়া পড়বেন তো। ঘটনা শোনাবার নানু হুরুজুর রহমতুল্লাহ এলাই বাংলাদেশ হওয়ার পর ব্যাংকও ছিল না, মানে টাকা হয়েছে সোনা চাঁদি থাকলে দিনদারদের হাতে জমা রাখতো। তুদুর বাইতে একটা সুই চেপ ছিল বলে ফজর নামাজ সুরে সুরে আছেন তেলাওয়াত করে, এমন সময় সাতাশটা জন বংশের মশা তো বড় বড় ফাওয়ার উড় করছে বলে বুর্গের হয় বুর্গে মাফ কর, যতক্ষণ নাম ন করে ফাঁসার বনা বুড়ো হয় তোদেরকে চিনিও না, দোষ গড়লে না মাফ হয় কি দোষ হয় দোষ না মাফ শব্দ মুক্তি বাইর করলে তো ছাড়ব না ছাড়ব না কথা হচ্ছে মাফ করে দিলাম সারি দিয়ে আমি দুঃখ পেয়েছি ভাইয়ের মধ্যে। হয় কি বল কি মাপ হয় আপনার বাড়ি গেরো করছিলাম আজকে কি জন্য মানুষ তোমার বাড়িতে টাকা পয়সা স্বর্ণ শান্তি জমা রাখে এগুলো হরণ করে নিবার জন্য নেও শোনাইকে কদে এটা জিজ্ঞাসা করবার জন্য আসছিলাম। হয় আমরা আগর তারা ছিলাম ক্যান্টনমেন্টের ফারাদার ছিলাম অস্ত্র গোড়েন ছিল আমাদের এখানে তোমার বাড়ির শত্রুর পাশে এরকম মিলিটারি দেখছি এরকম মিলিটারি আমরা আগরতলা ক্যাম্পের মিলিটারি দেখিনি এরকম অস্ত্র তাদের হাতে দেখছি এরকম অস্ত্র দেখিনি কোনোদিন এই অস্ত্র গোড়েন কোনখানে মিলিটারি ক্যাম্প কোনখানে এটা জিজ্ঞাসা করবার জন্য আছে। বুড়ো মেয়ে শহীদাতে পড়তে বলে আল্লাহ আপনার সৈত্য আপনার হাবিবুর সৈত্য ওয়া আমার হয়তো টাকার জায়গা নেই ছেলে মেয়ের বুথা হাত জায়গা নেই মিলিটারি হাত জায়গা করে অস্ত্র রাখার জায়গা করে অস্ত্র দেখিও নেই মিলিটারি দেখিনি এটার গোড এনার যে মিলিটারি ক্যাম্প হয়েছে আল্লাহর আসমানের মধ্যে। আলেমারা বলছে সব সময় আত রুশির দোয়া হইলি আল্লাহর ফেরাস্তার মিলিটারিতে আল্লাহ হেফাজত করবে। সম্মেলন ডাকা হয়েছে সেজন্য বার্ষিক মাফ হয়েছে সেজন্য তবলিগ যাওয়া দরকার সেজন্য এ অস্তর গৌরণ নিয়ে যোগাযোগ করে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল-হাইয়ুল কাইয়ুম হাই কোন আল্লাহ সারা দুনিয়ার ইনসাম বলেন দেখে আল্লাহ আল্লাহ ওয়াদা দিয়েছে আর দুর্গুজি পড়বেন তো ছেলেদেরকে শিখেবেন নি আর দুরু দোয়া ফরান ও কেমনে শিখেব তবলিগি জামাত আইলে মসজিদ আছে ভাই দুরু বলে আপনি যে তবলিগি জামাতের সঙ্গে দাঁড়ায় তিন দিন থাকেন না তৈরি না জানবেন শিখবেন। একজন কলেজের ছেলে আমাকে শীতকালে এক জায়গার দর দিয়েছে দর দিছে ফাগুরি সুন্নতে দাড়ি গোল জামা আমার গোসল ঘরে খেদমত করল তো আমি হুসল করলাম জিজ্ঞাসা করলাম যে হনমতার সাহেব বড় হওয়া খয়দুদ্দিন ইউনিভার্সিটি বিয়না আছে ছাত্র তো এগুলো কোথার থেকে শিখছো তুমি খয়দুদ্দিন আমি প্রত্যেক দিন সেভ করতাম সিনেমার ডিসেন্টারে আমার ঘরে আছে আমি সিনেমায় দেখতাম ইউনিভার্সিটিতে আসতেছি আমি খেয়াল করি আমার তালা আমি আছি একটা জমাত তবলিগের দাওয়াতে আমাকে দোষে দেই ধরার পর দোষে হয়তো বাবা বাবা আমাকে চুমা দিতেছে মহাপত দিতেছে হয়তো এই মসজিদ কাজ সব একটু মসজিদে দেয় মসজিদে নিয়ে গেছে বসার পর হয়তো এই দিন রয়েছি তিন দিন এক সিললে এক সিললের পর হয়েছে আমার অবস্থা এলে পরিবর্তন হয়েছি বাড়িতে আসছি আর আমার সাড়েটা সব দশ মিনিস্টের ডিসিটিসি আমাকে দীক্ষার দে এদের নিকটে বাড়ি চিনবেন যে বলতেছি না হয় যে আমাকে হয় যে তুই তো আমার নামকে কলমকে আনলে হয় যে বৌতকেও দিবে না তোর সাথে দাঁড়িয়ে রাখে নেই বলতো আমার না মাথা থাকে তুই কি করছো সেগুলো হয় তো আমি হয় যে চুপ করে নিয়েছি এই সম্মেলন আসছেন যে সম্মেলন মিটিং হয়েছে মিটিংয়ে আমিও গেছি মিটিং শেষ হওয়ার পর তাদেরকে বললাম হয় যে আমার মুরব্বীরা আছেন একটা কথা আমাদের আপনার কাছে বললি পারেশান হবেন না কোনো না বল বল হয়তো আপনারা যেরকম বলেন সেরকম হয়ে যাবে এখন যদি আমার মত আসি যে খবর গেলে আল্লাহর সামনে ফেরেস তারা জিজ্ঞাসা করবে যে এই জবাবগুলো আপনি দিতে পারবেন না আপনারা খবরে নাকি আমার দিতে হবে হয়তো না আমরা দিতে পারবো না হয়তো আপনারা যেরকম বলেন সেরকম হয়ে গেলে খবরের টাকার থেকে আমাকে উদ্ধার কে করবে তো আমার ফারেলেরা সবে সবুর পানি আসছে হয়তো না তুমি যেরকম আছো সেরকম তা হোক আমাদেরকেও তোমার মতো করার জন্য চেষ্টা করো
কথা বুঝতেছেন তো, তো তবলিগি জামাতের সঙ্গে যোগাযোগ করেন না। তবলিগের নয় ইংরেজির বিশ্বাস তোমার তারিখ জানুয়ারির 30 ফেব্রুয়ারির 1 তারিখ স্মরণ রাখবেন, পরিবেশ কায়েম করার চেষ্টা করবেন মানুষকে আল্লাহ বানার জন্য, এই সুন্নত মতো আমল করবেন তো। তারপরে তারপর স্যার কল করবেন, কলিয়ে 3 কলহুয়াল্লা 3 কলাজবের বিল ফলক 3 কলাজবের বিন্যাস 3 সিনের ছু দিবেন, দোনা তো সুদি মাতুতি ভাবের জন্য মালিশ করে দিবেন। প্রত্যেকটা মহাগর ঘর আমল করেন না, রাত্রের সোয়াস মাল আমল করেন, শেহের দাবি ধরবে না, দিন ফুরি ধরবে না, বুধুরি বুধফারে ধরবে না। বোহারের দ্বিতীয় খন্ড কিতাব তফসির মধ্যে ঘটনা আছে, হুজুর তার জাদু করছিল লবিদিম না আসাম একজনের নাম এহুদি, এহুদি হল তো সবসময় দুশ্মন মুসলমান, তুজুর 1 খস্ত হয়েছে, জাদুর আসরে 1 খস্ত হয়েছে, ব্যারাম বাবা হইতেছে না। একদিন রাত্রে শুয়েছি, জিবরিল আমিন ফেরেশতা মাতার ভাষে, মিকাইল ফেরেশতা আমার বুলন হইল ফায়ার ভাষে, মিকাইল হুসেন জিবরিলের কাছে, হুজুর কি হয়েছে, ও জাদু করছে, কে করছে, ফল না করছে, কি দি করছে, শিরুনির দাঁত, শিরুনি আছে না ফনি, ফনির দাঁত 11 এক এক দাঁতের মধ্যে মন্ত্র ভরি ভরি সুদি সুলদি গিরে দিছে, সুলদি গিরে দিছে 11 দাঁতের মধ্যে 11 গিরে, 11 দাঁতে 11 গিরে দিয়ে বোধা বানছে, হয়তো ফল না ফোনাতে খেলেছে। বালা কেমনে হবে, এ খোলা দেবের বিল ফলক বের বিল গুমের মধ্যে না আদর হচ্ছে, 114 সুর এন, এই 2 সুর গুমে না আদর হয়েছে, হুজুরের সেতরে ন গুম মধ্যে পয়গাম্বর পয়গাম্বর বাহালতা আমাদের পয়গাম্বর হলো তো স্বপ্ন দোষ হয় নাই, ওই বুজুর্গ তো স্বপ্ন দোষ হইতে পারে খাবের মধ্যে, বুঝছেন না কথা, তো সকালে উনি কোলার বিল্লবের বিন্যাস ও কুয়ার মধ্যে বোঁদাইতে ভাইছে, বোঁদাইতে লই একটা আয়ত পরে 11 আয়াত আছে, এক আয়াত পরে একটা শুধু একটা গিরে খোলে, উদুরও হয়তো একটা গিরে খুলি, আমার তার আগে তো একটা কাটা আমার কলমের দিয়ে খুলতেছি, 11 গিরে খোলা হয়েছে, 1 আছে যেরকম বালা ছিলাম এরকম বালা হয়ে গিয়েছে। সে স্যার দাদু ওষুধ আমাদের ঘরে আসে না নেই, আমরা তো আমল করিনি, রাত্রের প্রত্যেক অক্ট নামাজের পরে স্যার কল করি, আপনার সিনে টিসু দেন, দোনা টিসু দিয়ে মাতুতি ভাবের জন্য মালিশ করেন, ঘরের ছেলেদেরকে ছোট ছোট স্যার কল করে হুয়ে দেন, আমরা কোনো জায়গাতে গেলি এনে ছেলের দল লইয়েছে খালি হুয়ে দিবার জন্য, আরে তোমরা হুয়ে দিও না, তোমরা স্যার কল ভরি ভরি হুয়ে দিও না, সমস্ত জিনিসের থেকে স্যার দাদু জিন ভরি বুধ ফেরত থেকে আল্লাহ ইবাদত করবে, আমল করবেন তো। খটে হইল 7 শূন্য তুলু, তারপরে এরা নিয়ত করেন আল্লাহর দরবারে, এ আল্লাহ এই আমলগুলো করলাম যে না সব পেলাম, আমার দরকার ছিল যে আমার মা বাপের খবর দাদাদের খবরে তাদের দেখি আসা, তাদেরকে দেখি আসার দরকার ছিল, মেহনতি মানুষ রাত বেশি হয়েছে বৃষ্টি হইতে যাইতে হইতেছি না, এই সুন্নত মতো আমল করলাম যে যা সব পেলাম, আমার বাপের আমার শাশুড়ির সাত গরুর মুরব্বীদের রুহুরু সব পৌঁছাই দাও, ওস্তাদদের রাজাতে পৌঁছাই দাও, ওলি বুজুর্গ সাহাব আর সৌদা খোলবার আহদিনের রাজাতে পৌঁছাই দাও, সমস্ত পয়গম্বরদের রাজাতে পৌঁছাই দাও, হুজুর পাক সালামের রাজা পাকে পৌঁছাই দাও, হুজুর বিবিড়িদের রাজাতে পৌঁছাই দাও, সবের রাজাতে পৌঁছবে না, এলা তাদের রুর হয় বরকত আমার ঘরের উপর, আমার ছেলে মেয়ের উপর, আমার খাস খারবারের উপর ঘুমাইতেছি, এ আল্লাহ আমার উপর নাজিল করো, বিহুদা হতে ফেলেও না, আমার ছেলে মেয়েদেরকে নেককার দিনদের মানো, এটাকে ইসাইলে সব বলে যে, এটাকে ফাতে বলে যে, ইসাইলে সবের জন্য ডোলতে হয় না, ইসাইলে সবের জন্য গরুর রশিদি বানিতে হয় না, ফিসে দিয়ে ফুস দিয়ে গুটাইতে হয় না, এগুলো আমরা না দেখি, আপনারা দেখবেন না তো, আমাদের নিকটে যেগুলো হইতেছে আল্লাহ ইসাইলে সব বাস্তব ইসাইলে সব কাকে বলে, বাস্তব ফাতে কাকে বলে, এইটা শিক্ষা দিবের জন্য এই সম্মেলনের দরকার আছে, আর মেরব বাণী হক কানি হল সবতের দরকার আছে, বুঝতেছেন তো কথা, ফাতেহা মানা কেউ করে নেই, ইসাইলে সব মানা কেউ করে নেই, আমরা ফিরে ওরা শরবত খাবে মানা করে দিই, ডোল লাগে না, এর মসিরে হেসারা হেসারা ইয়ে এক জায়গাতে নিতে হয় না, আপনার বাড়িতে আপনার মুরব্বীদের এহসান আছে, দোয়া আছে, বিদেশে গেছেন টাকা পয়সা খামাইতেছেন, এক গরু ফাটে এর একটা গরু ফাড়াইলে খাবেন না,
ফরেলেদেরকে খাবাই রে, নিয়ত করেন না যে তো উলিয়া আব্দাল আমার বাপের নানা শাশুড় হাতগুর মুরব্বী সাহাবা নেককার সাহাবা খলফায়ে রাশিদিন সমস্ত পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বিবিজি সবের রুহুর উপর সব পৌঁছাই দাও, পৌঁছবে না সব? ইয়া তো একজন খারাপ হই তারা হইল দরবার নেন যে খারাপ হইতে ভইন্দে ভইন্দে জানেন না আল্লাহর দরবারে সমস্ত ফকির আব্দাল গোস কুতুব যারা আছে সাহাবায়ে কেরামুল খোলাফায়ে রাশিদিন আইমিয়া মুসাইদিন মুহাদ্দিসিনে কেরামুল সমস্ত পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বিবি সবের রুহুরকে সব পৌঁছাই দাও সবের ফাতিহা করে হুজুর বললাম যে না আমরা মানা করি দি ফিরে মিলিব না ফাতিহা করো ওনার রুমাল ফাটল রুমালটা খালি গলাসের উপর দিছে এই ফুরে গলসের শরবত সেখানে ঢালছে ডালার পর হালালটা ওই রুমালের নিচে গলসের উপর গেছে হারামটা রুমালের উপর রয়ে গেছে এখন হয়তো খাইতে বেরি পাবো আগে ফিরে মিলে যে শরবত আসিল এই জন্য মানা করছি যদি ইতে উজুর করে হয়তো ইমাম সাহেব শরবত খাওয়া আরাম বলছে ইমামের বিদে করে দিতে হবে ইমাম সাহেব শরবত হন আরাম হইল না ফিরে হন আরাম হইলি ফিফিরা হন আরাম হইছে না তা আমাদের আকাবেররা তো বাস্তব ফাতিহা করো মুরব্বীর সওয়াব আর মুতা সওয়াব পৌঁছো হাদিসে আছে যে মারা যাওয়ার পর নেককার বদকার সব সওয়াবের গুরু খুদ্দু নেই সব সওয়াবের মহতাজ নেককার সওয়াবের মহতাজ যে নেক আমল গণনার পরে বেহেশতের যে মর্তবা আল্লাহ দিয়ে তার উপর মর্তবা দেবের জন্য বদকার সওয়াবের মহতাজ যে সওয়াব পাওয়ার পর গুনাহ মাফ হবে জান্নাতে যেতে পারবে দোনো ফাটি সবর মহতাজ না সব কেমনে খাবো পৌঁছাবো এক দিন সব বিক না সব পৌঁছো চা খাবে চা খাইছেন চারও পাতে আছে আপনি সার দোকানে ঢুকছেন আপনি খাইছেন দোস্ত বাবকে খাবাইছেন সকালে গরম বুদ্ধি নাতিন নেতেন ছেলে মেয়েদের খাবাইছেন হতাশের বুদ্ধি আসল মাস্টার বেটার করলে মতো আসবে বেটা গেলে মতো আসবে ইতারা ফল রেখিত সব জল আবার চেরমা ফার্মে দাঁড়ার মা বিলা দিয়ে যেটা লাই যাই আল্লাহ আমল গণনার তৌফিক যোগ দেখুন রে হতল জি আর দুনিয়ার যা খাম গুজুম খামে দি আল্লাহ তুম বদলের জন চাইলি মোহাম্মদুর রসুল সাহেব দস্তখত ছিলেন আল্লাহর হাবিবুর দস্তখত শিল্পীলে সামান্য খামর দামও বহুত বেশি আল্লাহর হাবিবুর দস্তখত শিল্পী হইলে সত্তর বছর হয় এত রকম দাম নেই আল্লাহ কোরআন ঘোষণা করছে আল মুনাব্বিকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনহা বোন মানুষ সত্তর বছর হায়াত আমল করছে ভালা ভালি করছি বোন না সারাসি করছি হাসান মতন আদার হুজের দাম পাবে না আদার হুজের দাম পাবে না আল্লাহ হলে তুই মনে মনে মন কে রাখাছি দিদি খাম হবে না কে গজ্জু মিন্নত গজ্জু ভালাভালি করছো কিন্তু আমার হাবিবের দস্তখত শিল নেই আমার হাবিবের দস্তখত শিল করলে মন আতা নেই তাহলে যান না হুজুরের এটাক হুজুরের ফরমা বরদারি আদর্শ অনুসরণ অনুকরণ হুজুরের দস্তখত দস্তখত রাখা বললে সামান্য আমার দাম বহুত বেশি সামান্য খাদের দাম বহুত কি বেশি আর দস্তখত শিল নে ফেললে জীবনের সত্তর বছর হায়াত অনাপ বরবাদ যাবে যাই হয়ে যাবে আল্লাহর থেকে বদলা পাবো না এই আল্লাহ থেকে সামান্য খাম লইলে হয়াত তখন আমাদের এই হয়াত খবর মধ্যে যা খাম করব বদলা ভাই জন্নতে যাওয়ার মত সময় বন্ধার স্বীকৃতি সত্তর বছরের দাম খোদার রহমতের দরজা খোলা থাকবে কলমার ঠিকলি বড়া দেবে এখন এ না আজ গরু মহিষ আর আজ রাস্তা দিয়ে বন্ধ ধরে গরু মহিষ যাকে যাকে থাকবে আর আর মতন সহ গরিবদ্দুল মুসে উজুত এখন কি মাজুরি অনেক নানা রকমের এক তালাম লোকজন উজুরের এত সমস্ত মানুষের আজ যদি সময় দেখতে উজুর হওয়ার মার প্রত্যেক জায়গায় দেখতে না বা কি হচ্ছে মানুষের পরিবেশ কায়েম করো পরিবেশ কায়েম করো পরিবেশ কায়েম করো পরিবেশ কায়েম করো আল্লাহ 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 এই জন্য আজ চাইলে চাইতে করতেন আজ জঙ্গ ঘরের খামে
সনের হাতে আরো গুরুদের বাদ মুরুদের সিলসিলা দাঁড়িয়ে যাবো। এই সিলসিলা দিয়ে মানুষ হেদায়ত হই, এই সিলসিলা দিয়ে মানুষ সবরূপ এসি, এই সিলসিলা দিয়ে চলো বাঁচল হাম করে কোন জায়গা বন নাই। আর তো বাংলাদেশ প্রত্যেক জায়গায় আল্লাহ রহমত দোয়া দন্দ দেখছু এর ব্যাপন বাঁচল লাগি বেশি ব্যাপন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك সমস্ত বেড়ে মেয়েদেরকে সেবা দেন ধর্ম, আমাদেরকে আপনার গোলাম হিসেবে স্বীকার করিল, বান্দা বানিয়েল, আপনার দুয়ের ধাক্কায় ফেলে দিও না আল্লাহ, এষ্ট মহব্বতের দুর্যুদ্ধ মদিনার প্রেমের আগুন জ্বলাই দাও আল্লাহ। বহুত সাগর মক্কা মদিনা দিয়ে ঘুরতেছে, আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার নসিব ফরম আল্লাহ, স্কুল কলেজ হেদায় নসিব ফরম, কলেজের ছাত্র শিক্ষক কবুল করিল, সবকে নামাজি বানিয়ে দাও। এই জলসার শিলে গ্রামের বাংলাদেশের উপর রহমান নাজেল ফরম, বাংলাদেশকে হেফাজত ফরম, বাংলাদেশ যারা কন্ট্রোল করে তাদের হিম্মত বাড়িয়ে দাও, মানুষের মহব্বত তাদের দিলে পয়দা করিয়ে দাও। সম্বরণ শিলে আতরাফের জওয়ানদেরকে হেদায় নসিব ফরম, সবকে নামাজি বানিয়ে দাও, কলেজ স্কুলের ছাত্র জেন হাফেজা বানিয়ে দাও, পরীক্ষার্থী যারা সারা কামিয়ে বুঝিলে পরীক্ষা দিবে তৌফিক দাও, কেয়ামত পর্যন্ত জারি রাখো এই সম্মেলন, কেয়ামত পর্যন্ত জারি রাখো। মতন সাহতুল মুক্তাজুল হায়াত বাড়াই দাও, মুক্তি সাহজুল হায়াত বাড়াই দাও, কটিয়ার কদিম সাহজুল হায়াত বাড়াই দাও, আরো বুধ বেড়ে গুরু গুরু রাজে সেবা দেন ধর্ম, মত পর্যন্ত রসগুল হায়াত জয় আল্লাহ, যারা দিদি তঙ্গিতে যে ভরাগত করিয়ে দাও, কৃষকের শাসার শাসের মধ্যে বরকত দাও, চাকরি হলার চাকরিতে বরকত দাও, ব্যবসায়ের ব্যবসাতে বরকত দাও, কন্ট্রাক্টর কন্ট্রাক্টরে বরকত দাও, ফিল হলার ফিলে বরকত দাও, ফ্যাক্টরি হলার ফ্যাক্টরিতে বরকত দাও, দাড়ি করে সেরে হেফাজত কর্ম, দুষ্ট অভাব যত আছে সবকে পরেশানিতে মুক্ত করিয়ে দাও। এ সম্বরণ আটদারি বাজারের উপর রহমান নাজিল ফরম, সমস্ত সদাগরের সদাগরি বরকত নাজিল ফরম, সমস্ত সদাগরদেরকে নামাজি বানিয়ে দাও, গান বাজারা গুণের থেকে আতরাকে হেফাজত ফরম। এ আল্লাহ মাত সময় শর্মিন্দে বানিও না, এই জন্য উৎকল নভরি দেবে তৌফিক দান ধর্ম। এ আল্লাহরে এই সম্মেলন কমিটিরে আল্লাহ কবুল করিল, এই সংস্কার কবুল করিল, সংস্কার সদস্য সেক্রেটারি সভাপতি সক্ষ কবুল করিল, তারা যে বারে হাস করে আরো বেশি করার তৌফিক দেওয়ার শুরু হয়েছে। এটা হাতে বিশেষ একটা আল্লাহ তার সঙ্গে ঘুরিয়ে দেয়, দুর্গত এলাকার সাহায্য করার জন্য ব্যবস্থা করিয়ে দাও, যারা মানুষ মারা গেছে সাহায্যতন মর্তবা দান ধর্ম, যারা গৃহ হারায় তারা আশ্রয়ের ব্যবস্থা করিয়ে দাও, যারা তাহাদের সাহায্য করে রহমতি তাদের সাহায্য করাও, রহমতি তাহার্য সাহায্য করাও। আগামী কাল পর্যন্ত এই সম্মেলন আপনার রাজি মতো সন্তুষ্টি মতে নিরাপদে ঈদ কাজ করার তৌফিক দান ধর্ম। আল্লাহ আপনার হাবিবের সরকার যারা হজে গেছে যারে যাবা যাবে সবকে হজ্জ মকবুল নসিব ফরম, জিয়ারত মকবুল নসিব ফরম, এক মানে ব্যাধিবির থেকে বাঁচাই রাখো, সমস্ত দুষ্টাবাদদেরকে হজে দেবে তৌফিক দান ধর্ম। আপনার হাবিবের সরকার ইসমাত সরকার যা বয়ান হয়েছে সামনে যা বয়ান হবে এগুলো মতো আমল করার তৌফিক দান ধর্ম। বিজুদ সুবহান রব্বিক রব্বিল ইজ্জত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ। এখানে সকল প্রকার ইসলামিক সিডি ভিসিডি অডিও ভিডিও পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায়। আল আরব এন্টারপ্রাইজ, 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম।